ছোট্ট মনিরা তোমাদের আগের দিন আমি একটা গল্প বলে শেষ করেছিলাম খরগোশ আর কচ্ছপের ভালো লেগেছিল না মনে আছে তো আচ্ছা সবাই ভালো আছো তো ঘরে বসে খেলা করবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো কারণে বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক বেঁধে বেরোবে হ্যাঁ আচ্ছা আজকে দেখো তোমাদের মজার মজারুবয়ের চার নম্বর পাতা দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে কি আছে বিভিন্ন রঙ আছে না দেখতে পাচ্ছ একটা মজার খেলা খেলবো আজকে হ্যাঁ তার আগে একটা গান শোনো তো আমার সঙ্গে সঙ্গে করো এই রং দিয়েই গান লাল নীল সবুজেরি মেলা বসেছি লাল নীল সবুজেরি মেলা রে আয়ে আয়ে আয় ছুটে খেলবি যদি আয় নতুন সে খেলা রে লাল নীল সবুজেরি মেলা বসেছি লাল নীল সবুজেরই মেলা রে আয় 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 ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে তোমরা এই গানটা শুনে শুনে ঘরে ভাই বোন থাকলে ঘুরে ঘুরে নেচে নেচে করবে রঙের ইয়ে সেই রঙেরই আজকে দেখো একটা খেলা আচ্ছা এবার দেখো তোমাদের মজার মজারুবের চার নম্বর পাতা খোলো কতগুলো রঙ আছে দেখো এটা কি রং বলো এটা হচ্ছে হলুদ তাই তো এটা হচ্ছে লাল এটা কি রং বেগুনি এটা সবুজ এই পাশেও দেখো এই সব রঙগুলো রয়েছে কিন্তু এইভাবে নেই আলাদা আলাদা এলোমেলো আছে তোমার এ পাশের রঙের সঙ্গে এ পাশের রঙগুলো মেলাতে হবে তাই হলুদের সঙ্গে হলুদ মেলাও এই দেখো হলুদের সঙ্গে হলুদ মেলালাম হ্যালো লালের সঙ্গে লাল মেলালাম তোমরাও মেলাও আমার সঙ্গে সঙ্গে হুম তারপরে বেগুনির সঙ্গে বেগুনি মেলাও বেগুনির সঙ্গে বেগুনি মেলাও সবুজের সঙ্গে সবুজ মেলাও মেলাতে পেরেছ হলো পরের পাতা দেখো পাঁচ নম্বর পাতায় রং দিয়েই আছে দুটো দুটো করে রঙ একসঙ্গে দুটো দুটো করে রং এবং চৌকো চৌকো এগুলোকেও মেলাবে এ পাশের সঙ্গে এ পাশে হ্যাঁ এইখানে যেরকম আছে এদিকে কোথায় খুঁজে খুঁজে বের করো খুঁজে খুঁজে বের করো দেখো এদিকে আছে এটার সঙ্গে এটা এটার মতো কোথায় আছে এটার মতো আছে এইখানে তাহলে এটার সঙ্গে এটা মিলিয়ে দাও এটার মতো কোথায় আছে এটার মতো আছে এখানে এটার সঙ্গে এটা মিলিয়ে দাও আচ্ছা এটার মতো ওই ওপরেরটা ওই কোনায় এটার সঙ্গে ওইটা মিলিয়ে দাও সুন্দর করে দেবে আর এ শেষেরটা যে সবুজ আর হলুদ কোথায় আছে এই যে সঙ্গে এটা দিলাম মিলিয়ে হয়ে গেল মেলানো তাহলে এখানে হলুদ আর বেগুনি সেখানে হলুদ আর বেগুনি সবুজ লাল সবুজ লাল হলুদ লাল হলুদ লাল বেগুনি সবুজ দেখো বেগুনি সবুজ সবুজ হলুদ সবুজ হলুদ হলো আচ্ছা এরপরে তোমাদের রং করা পুরোটা করবে আমি কিন্তু পুরোটা সুন্দর করে করিনি তোমরা সুন্দর করে পুরোটা করবে এইটা দিয়ে এটা হলো আচ্ছা ফুলের রঙ হলো এটা এইটা কি বলো তো এইটা পাতা হ্যাঁ এটা হচ্ছে পাতা পাতার রঙ কি হয় তোমরা সবাই জানো কে বলছো কেউ একটা বলছো পাতা সবুজ হ্যাঁ পাতার রঙ সবুজ তাহলে পাতার ভেতরে এরকম সবুজ রঙ দেবে সব সবুজ যে সবুজটা তোমার ভালো লাগবে মনে হবে পাতার দেখো এই সবুজটা ভালো লাগছে এরকম করে পুরোটা ভরে দেবে হ্যাঁ পাশে যেন ছিটকে বেরিয়ে না যায় সুন্দর করে পুরোটা পুরোটা এটা তোমাদের কাজ থাকবে বাড়িতে বসে বসে এখন দেখে দেখে রাখো ঘরে বসে বসে পুরোটা রঙ করবে হ্যাঁ ভাল লাগছে রং করতে আমার সঙ্গে সঙ্গে নিজেরাও যদি রং সামনে থাকে করো রং যদি এখন না থাকে ঘরে তাহলে মা বাবাকে বলবে একটু রঙ কিনে এনে দিতে ছোট্ট প্যাকেট সেইখানে পরের দিন এগুলো বসে বসে করবে রঙ এনে দেওয়ার পর ঠিক আছে সুন্দর করে করবে হিজি ভিজি যেন না হয় ভালো করে বাইরে বেরিয়ে যেন না যায় আর পাতার বোটাটার রংটা একটু একটু হালকা হালকা সবুজ আবার পাতা রং পুরো সবুজ হয় না বোটার রং একটু ডিপ ডিপ রঙ হয় সেই রংটা করে দিলে হলো পাতা তারপর একটা কিসের ছবি বলো তো কিসের ছবি পরেরটা এটা কি এটা কি বলছো কলা হ্যাঁ আমি পাকা কলা পাকা কলা মনে করো পাকা কলার রঙ কি হয় হলুদ হয় মাঝখান দিয়ে একটা শিট থাকে সেটা যদি নাও দাও পুরোটা হলুদ করে দাও হলুদ রঙ করে দাও কলার রঙ দেখো কলার রঙ এরকম করে সুন্দর করে হলুদ করে দাও আর বোটাটা কলার বোটার দিয়ে একটু কালচে কালচে হয়ে যায় না পাকলে সেরকম একটু কালচে কালচে কিছু রঙ দিয়ে দেবে বোটার দিকটা একটু কালচে কালচে রঙ দিয়ে দাও হুম বোটার দিকটা আগার দিকটাও একটু কালো কালো হয়ে যায় কিন্তু কালার ঠিক আছে এরকম করে দাও হলো তিনটে জিনিস ফুলটাও তাহলে পুরোটাই করে দিই দেখো সুন্দর করে ফুলটা একদম পুরো ভর্তি করবে যে এখানে একটু একটু ফাঁকা ফাঁকা রয়েছে তোমরা বাড়িতে ঘরে বসে সুন্দর করে করবে হ্যাঁ পুরোটা ভর্তি করে দেবে সাত নম্বর পাতায় দুটো জিনিস আছে দেখে আকার দেখে বুঝতে পারছো এটা কি জিনিস এটা কে বললে এটা হচ্ছে আপেল হ্যাঁ আপেল আপেল খেয়েছো তো আচ্ছা এর নিচে কি আছে বলো তো কিসের মতো মনে হচ্ছে এই 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 ইয়েটা আকৃতিটা একটা গাছের মতো সহজ করে একটা গাছ এই যে গাছের এখানে পাতাটা তার এখানটা হচ্ছে গাছের গুড়ি আপেল আপেলের গোটা এবার এগুলো তোমরা আপেলের রং কেমন হয় দেখেছো নিশ্চয় এই সেরকম আপেলের রঙ করার চেষ্টা করো আমি করছি দেখো লাল দিয়ে একটু ডিপ লাল একটু হালকা লাল একরকম করলেও হবে সুন্দর করে করবে একদম ধার থেকে সুন্দর করে যেন বেরিয়ে না যায় এরকম করে করে বসে 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 সুন্দর করে রঙ করবে পুরোটা হ্যাঁ দেখো ধরে ধরে করবে এক জায়গাতে ধরে 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 হাত যেন স্লিপ কেটে বাইরে না বেরিয়ে যায় তোমাদের কাছে বই আছে আস্তে আস্তে করে নষ্ট করবে না রঙ করে রঙের কাজ থাকলো তোমাদের রঙ করবে সুন্দর করে স্কুল খুললে পরে তখন বই দেখে দেবো হ্যাঁ এবার ধারটা একটু ফাঁকা রেখে দিত এবার এই ধারটা আস্তে 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 কোনো তাহলে আর বেরিয়ে যাবে না বুঝেছ পুরোটা হয়ে যাবে দেখো তারপরে সেদিন গল্প বলেছিলাম না কচ্ছপ আর খরগোশের খরগোশ তাড়াহুড়ো করে পিছিয়ে পরে গিয়ে হেরে গেলো কচ্ছপ ধীরে 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 যেতে গিয়ে জিতে গেল সেই রকম ধীরে ধীরে রঙ করবে যে তাড়াতাড়ি করবে তারই কিন্তু একদম বাজে হয়ে যাবে রঙ করা হুম এরকম লেখার বেলায় ওরকম ধীরে ধীরে সুন্দর করে লিখবে হ্যালো এরকম পেতে রেখে বই সুন্দর করে করবে বোটাটা আপেলের বোটা কিন্তু সবুজ দেখতে পাই না আমরা এই রকম রঙটা হয় হুম কালচের ব্রাউন কালার হলো আপেল এবারে থাকলে কী বাকি গাছ গাছের পাতা তো গাছের তো সবসময় সবুজ রং হবে সবুজ রঙটা করে দাও ওই রকম সুন্দর করে তোলো কিন্তু মাঝখানে এড়ে মেরে মেরে করলে কিন্তু তোমাদের হিজি হয়ে যাবে একটা ধার দিয়ে সুন্দর করে করো আমি একটু তাড়াতাড়ি করছি তোমরা কিন্তু আরও সুন্দর করে ধীরে ধীরে করবে আমার থেকেও যেন সুন্দর হয় হ্যাঁ অবশ্যই সুন্দর হবে আমার থেকে তোমাদের আমি জানি ভালো লাগে রঙ করতে যার এখন রং নেই সে মন খারাপ করো না বাবাকে বলবে রঙ এনে দেবে তারপরে তোমরা যেদিন বাবা এনে দেবে তারপরে আমি তো দেখিয়ে দিচ্ছি এরকম করে দেখে দেখ এরকম করে মনে করে করে করবে হ্যাঁ যার আছে এখন সে করো যার নেই সে পরে করবে দেখে রাখো আমি কিন্তু তাড়াতাড়ি করি তোমরা কিন্তু আরেকটু ধীরে ধীরে করবে হ্যাঁ বারবার বলছি আমি এই ভিডিওটা করছি তো অনেক দেরি হয়ে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে ছাড়ছি হাতটা ধো তো সময় খাওয়ার আগে কিন্তু মনে করে হাত ধোবে ঘর থেকে একদম বেরোনো বাইরে বেরোনোর বায়না করবে না মা বাবার কথা শুনবে মা বাবা দাদা দিদি ঠাকুমা দাদু যে থাকুক কাকা বাড়িতে জেঠু যে থাকবে কথা শুনবে তাদের দুষ্টুমি করবে না এখন তো সারাদিনই বাড়িতে দুষ্টুমি করবে না মাকে জ্বালাতন করবে না হ্যাঁ আচ্ছা এবারে হচ্ছে গাছের গুড়ি কীরকম রঙ হয় এই যে এই রংটা হয় দেখো এই রঙটাই রং রঙ চিনতে হবে আগে রং বুঝতে হবে কোথায় কি রঙ দেবো এই রংটা দেবে হ্যাঁ তোমরা তো আঁকতে রঙ করতে ভালোবাসো আমি জানি গান গাইতে নাচ করতে আঁকতে তার সঙ্গে সঙ্গে এরকম মজা করে করেই পড়াশোনাটাও করে ফেলতে হয় একটু একটু করে লেখা লিখতে হয় লেখা শিখতে হয় রং নষ্ট করবে না ভেঙে ভেঙে রং কিন্তু জোরে আঁকলে ভেঙে ভেঙে যাবে রঙগুলো হ্যাঁ ঠিক আছে ব্যাস হয়ে গেল গাছ তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের থাক রঙ করা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন পরের অংশ করবো হ্যাঁ